জাতির পিতার আদর্শে চলতে হবে কাউন্সিলের অধিবেশনের শেখ হাসিনা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার আহ্বান কক্সবাজারে বিজেপির সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত বঙ্গবন্ধু বিপিএলে অবশেষে জয়ের দেখা পেল সিলেট ফ্লেচারের সেঞ্চুরি শুনছিলেন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ সোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগই তার পরিবার আগামী দিনে কোনো পদে আসীন না থাকলেও দলের হয়েই থাকবেন তিনি একুশতম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের শেখ হাসিনা বলেন পঁচাত্তরে পুরো পরিবার হারানোর পর দলের নেতাকর্মীদের ভালোবাসাই তাকে চলার শক্তি দিয়েছে তার স্থানে নতুন নেতা নিয়ে ভাবতেও বলেন বঙ্গবন্ধু কন্যা এ সময় জাতির পিতার আদর্শে পথ চলতে এবং মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা আর জানাচ্ছেন রিয়াজ সুমন দর্শক রিপোর্টিভ প্রক্রিয়াধীন রয়েছে পাওয়া মাত্রই আপনাদের দেখানো হবে আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় কাউন্সিল অধিবেশন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর যোগ দেন এই অধিবেশনে সূচনা বক্তব্যে শেখ হাসিনা বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন বলেন এই দলের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি হয়েছে সমৃদ্ধি এসেছে এই যাত্রাকে এগিয়ে নিতে হবে অনেক দূর তাই সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি আজকে দশ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে আমাদের হয়তো আরো অনেক দূর যেতে হবে সেজন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে সাধারণত কেউ ক্ষমতা আসলে পরে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না কিন্তু আমরা সেটা পেয়েছি মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি জাতির পিতার স্বপ্ন পূরণেই তার রাজনীতি বলেন শেখ হাসিনা আমরা যেন দেশ সেবা করে যেতে পারি যেন জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা আমরা করতে পারি তার আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেই আমরা পরিকল্পনা নিয়েছি সেটা আওয়ামী লীগকে সেইভাবে গড়ে তুলতে হবে একটা আদর্শ লক্ষ্য নিয়েই আওয়ামী চলছে আওয়ামী লীগের প্রতিটি কাউন্সিলার তাদের এটা মাথায় রাখতে হবে জাতীয় পরে সাধারণ সম্পাদক উবাইদুল কাদের ঘোষণা পত্র পাঠ করেন। এরপর আর বিভাগ থেকে আর জন নেতা বক্তব্য রাখেন। বিএইচ দর্শক আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের নবমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে শেখ হাসিনা আর দ্বিতীয় মেয়াদের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। এবার চলে যাচ্ছি চট্টগ্রাম সংবাদে। কক্সবাজারের উখিয়ায় বিজেপির সাথে বন্দুক যুদ্ধে ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত হয়েছে ভোরে পালংখালীর নলবনিয়ার সীমান্তে এই ঘটনা ঘটে বিজিবি জানায় কয়েকজন পাচারকারী ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সে সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছড়লে বিজেপিও পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিদ্দিক ও শাহজানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে একটি করে খাগড়াছড়িতে ত্রিশটি গ্রামের পুষ্টিহীন শিশুদের জন্য নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রজেক্টের আওতায় পুষ্টি বাগানে স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ একই সাথে পুষ্টিহীন বাচ্চাদের নিয়ে পনেরো দিনে ক্যাম্প করেছে সংস্থাটি শনিবার দীঘিনালায় সংস্থাটির কার্যালয়ে পুষ্টি ক্যাম্পের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মুন্সি রাশিদ আহমদ দীঘিনালায় পুষ্টিহীনতায় থাকা পঁচিশ শিশুকে নিয়ে পনেরো দিন ব্যাপী পুষ্টি ক্যাম্প পরিচালনা করা হয় এই পনেরো দিনে মায়েদের পুষ্টিকর খাবারের সাথে পরিচয় এবং শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে রাঙ্গামাটি ও বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটির বনরূপা এলাকায় আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টেয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলাইমান কয়েকটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে বান্দরবানেও বক্তারা এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সকল কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে গেল ফ্যাকাল্টি মেরিন সায়েন্সের প্রাক্তন শিক্ষার্থীদের দুদিন ব্যাপী পুনর্মিলনী শনিবার সকাল থেকে ক্যাম্পাসে উচ্ছ্বাস উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ আড্ডায় জমে ওঠে মিলন মেলা অফ মেরিন সায়েন্সের আহ্বায়ক মিয়ার রফিক হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে মধ্যে সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডঃ জাহিন্দুর রহমান চৌধুরী অধ্যাপক ড আব্দুল কাদের অধ্যাপক ড নুনী গোপাল দাস পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব খুর্শেদ আলম উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কক্সবাজার জেলার পঁয়ষট্টি বৌদ্ধ বিহারে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এব মাসুদ হোসেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভূষণ বড়ুয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে গরিব দুস্থ শীতার্থদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে শীতবস্ত্র দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রহমান চট্টগ্রাম প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিফিনের টাকা এসব কম্বল কেনা হয় জেলা সদরের বারোশো পাহাড়ি বাঙালিকে কম্বল দেয়া হয় অনুষ্ঠানে খাগড়াছড়ির সদর জোন কমান্ডার জাহিদুল ইসলাম এবং পৌর মেয়র রফিকুল ইসলাম সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডিজিটাল ডাকঘর উদ্যোক্তাদের নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা এজেন্ট ব্যাংকিং নগদ ই কমার্স এবং ডাক জীবন বিমা এজেন্ট নিয়োগের উদ্দেশ্যে কর্মশালা আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা অন্যান্যের মধ্যে নগদে চট্টগ্রাম ইনিয়া ম্যানেজার আহসান শহীদুল্লাহ দৈনিক গৃহদর্পণ সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ ডাক অধিদপ্তরের সহকারী পোস্টমাস্টার খন্দকার শাহনুর সাব্বির উপস্থিত ছিলেন কর্মশালায় ব্যাংকিং নগদ ই কমার্স এবং ডাক জীবন বিমা এজেন্টের উদ্যোক্তাদের অংশ নেয় এদিকে তৃণমূল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার এবং প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি জেলা রিজিয়ন টি টোয়েন্টি উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে রাঙ্গমাটি মর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম মামুনুর রশিদ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ মামুন ক্রিকেট উপপরিদর্শকের যুগ্ম সম্পাদক মিথুল দেওয়ান সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম উপস্থিত ছিলেন এবার ফুটবল চট্টগ্রামে এভিডস টাইগার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে পটিয়ার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান টুর্নামেন্ট সভা আহ্বায়ক এম ইদ্রিস চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে আরাফ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম সুবেদার স্টিলের চেয়ারম্যান লোকমান হাকিম উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ও বাইজিজ জালালাবাদ ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে এবার দাবা চট্টগ্রামে শুরু হয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদ কাজী সাদেক হাসান আন্তর্জাতিক রেটিং উন্মুক্ত দাবা প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ শামীম হাসান প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক সুরজিৎ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাবা সংস্থা অনুমোদিত এই প্রতিযোগিতা শেষ হবে পঁচিশে ডিসেম্বর আর এরই সাথে শেষ করছে কুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার। জাতির পিতার চলতে হবে লীগকে আরও শক্তিশালী করার আহ্বানে বিজেপির সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী দুই রোহিঙ্গা নিহত বঙ্গবন্ধু বিপিএলে অবশেষে জয়ের দেখা পেল সিলেট আন্দ্রে ফিলেচরের সেঞ্চুরি দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন নম্বরে ভিজিট করুন লগ ইন করতে পারেন ফেসবুক একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরে সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন